বাংলাদেশের মানুষকে আমি একদমই কষ্ট দিতে চাই না। তো আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি বা নিজেকে কি বলবো প্র্যাকটিস করে আরও বেশি ভালো করার চেষ্টা করেছি যাতে ওই নতুন চমকটার জন্য আমি প্রিপেয়ার করি। এক্সাইটেড খুব ছিলাম কারণ এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করছি, বাংলাদেশের সুপারস্টার, তার সঙ্গে প্রথম প্রজেক্ট। প্রিয়তমা কিন্তু অ্যাকচুয়ালি এখন বাংলাদেশের প্রিয়তমা, শাকিব খান তো বাংলাদেশের। অ্যাকচুয়ালি গল্পটা এতটাই সুন্দর, গল্পটার মধ্যে রোম্যান্স আছে, গল্পটার মধ্যে ট্র্যাজেডি আছে, গল্পটার মধ্যে অ্যাকশন আছে, ঝগড়া আছে, নোকঝোঁক আছে, সব কিছু আছে, সবটা মিলিয়ে মিশিয়ে একটা গল্প। তো বাংলাদেশের মানুষকে আমি একদমই কষ্ট দিতে চাই না। আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি বাংলাদেশের মানুষের কষ্ট দিতে না, বরঞ্চ আনন্দ দিতে। আমি চাই যে যাতে মানে গল্পটা যতটা ভালো বা চরিত্রটা যতটা ভালো রাইটার লিখেছেন সেটার সঙ্গে যাতে জাস্টিফাই করতে পারি আর সবাইকে ততটাই এন্টারটেইন করতে পারি। এই রে তাদের জন্য আমার, তাদের জন্য আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই, কারণ এপার বাংলা ওপার বাংলা এরকম নয় যে আজকে প্রথমবার কাজ করছে। এপার বাংলা ওপার বাংলা বহুদিন ধরে একসঙ্গে একভাবে কাজ করেছে আর খুব সুন্দর কাজ করেছে। তো আমিও খুব খুশি হয়েছি যখন আমি শুনেছি যে আমি ওপার বাংলার সঙ্গে এরকম একটা প্রজেক্ট করছি যার গল্প এত ভালো। তো বাংলাদেশে যারা প্রিয়তম হয়, আমি জানি না যারা কাজ করতে মেবি হয়তো অনেকেই চেয়েছে, তবে তাদেরকে আমি থ্যাংক ইউ বলবো অ্যাকচুয়ালি যে তারা কাজটা করেনি আর আমি কাজটা করতে পারছি। না না না, দুশ্চিন্তা, হ্যাঁ দুশ্চিন্তা ফেলেছে বলতে পারো। আমি শাকিব খানের ব্যাপারে অবভিয়াসলি জানতাম যে সে খুব ভালো একজন অ্যাক্টর আর বাংলাদেশের সুপার। তো এটা আমার মনে হয় এই কথাটা শুধুমাত্র আমি একা না, সবাই জানে। এক্সাইটেড খুব ছিলাম কারণ এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করছি, বাংলাদেশের সুপারস্টার, তার সঙ্গে প্রথম প্রজেক্ট। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, দুশ্চিন্তাতেও ছিলাম যে এরকম থাকে না, এরকম একজন স্টারদের একটা নিজস্ব অরা থাকে, সেই অরার পাশে দাঁড়িয়ে মানে আমি কতটা নিজেকে সেখানে দাঁড় করাতে পারবো বা কীভাবে তার সঙ্গে অভিনয় করতে পারবো এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তা ছিলাম। অ্যাকচুয়ালি আমি সিনেমা তো আগেও অনেকগুলো দেখেছি, মানে তখন ফিল্মের অফার বা তখন আমি ইন্ডাস্ট্রির বাইরে তখনই দেখেছিলাম, আমি অনেকগুলো সিনেমা দেখেছিলাম, তো সেগুলো আবার রিপিট করে দেখেছি। আর অ্যাকচুয়ালি মার্ক করিনি কিছু, অবজার্ভ করেছি অবভিয়াসলি, কিন্তু কিছু মার্ক করিনি, কারণ এটা আমার মনে হয় যে যারা খুব ভালো অভিনেতা হয় তারা প্রত্যেকটা ক্যারেক্টার সিমিলার করে না, তারা এক একটা ক্যারেক্টারকে এক এক রকমভাবে প্লে করে। তো সে নবাবে যে ক্যারেক্টারটা প্লে করেছিল বা যেভাবে করেছিল, সামহাও আমার কোথাও একটা ধারণা ছিল সেমভাবে এই চরিত্রটা প্লে করবে না, এটা একটু আলাদাই হবে, যেটা আমার জন্য চমকই হবে। তো আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি বা নিজেকে কী বলবো প্র্যাকটিস করে আরও বেশি ভালো করার চেষ্টা করেছি যাতে ওই নতুন চমকটার জন্য আমি প্রিপেয়ার করি। ইদিকা বলের মধ্যে কী আছে বা কী চমক আছে সেটা ইদিকা বল কী করে বলবে? দেখো আমি টু বি ভেরি অনেস্টলি অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্কলি আমার মনে হয় সবাই নিজেকে খুব ভালোবাসে, আমিও নিজেকে খুব ভালোবাসি। তো আমার যেগুলো প্লাস পয়েন্ট আর যেগুলো মাইনাস পয়েন্ট সেই দুটোকে নিয়েই আমি নিজেকে ভালো। এই কথা বলার আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, এতটা ভালোবাসা আমি আমি সত্যি মানে আমি যখন এসেছিলাম আমি হয়তো এতটা এক্সপেকটেশন নিয়ে আসিনি, তার থেকে অনেক 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 বেশি পেয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও পাবো বা মানুষ এভাবেই ভালোবাসবে, এভাবেই সাপোর্ট করবে। সো আর হয় না মানে একজনকে অ্যাকসেপ্ট করে নিতেও সময় লাগে বা একজনকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, তো দর্শক এভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তার জন্য আমি গ্রেটফুল। ও না না সেরকম কোনো ব্যাপার না, তবে হ্যাঁ ব্যাপারটা যদি সত্যি ভেবে দেখতে হয় যে সমুদ্র সৈকতের সামনে বসে আমি মানে আমাকে তুমি দুটো চয়েস দিয়েছো আর সেটার মাঝখানে আমাকে বেছে নিতেই হবে, আমার অন্য কোনো অপশান নেই সেখান থেকে বাঁচার মতো, তো তাহলে আমার মনে হয় যে আমি তোমার থেকে হয়তো একটু বেশি দিন ধরে শাকিব খানকে চিনি, তাই গেস আমি শাকিব খানকেই চয়েস। থ্যাংক ইউ।